তারা এবং যারা আমাদের বক্তব্য শুনছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আসসালাম আলাইকুম মাহবু আলী খানের আজকে ছত্রিশতম মৃত্যুবার্ষিকী এবং সুরভি ও মাহবুব আলী খান ফাউন্ডেশনের উদ্যোগে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদেরকে সত্যিকার অর্থে আমি অভিনন্দন জানাই যে কারণ এটা একটা একটা অত্যন্ত হয়েছে। যারা প্রত্যেকেই এত সুন্দরভাবে ভাবে বক্তব্য রেখেছেন যে আমার জন্য আর কিছু বাকি রাখেন নাই বলার যেই কথাগুলো আমি বলতে চেয়েছিলাম সবই প্রায় বলা হয়ে গেছে আহ মেজের হাফিজ এবং অত চৌধুরী সাহেব বলেছেন বিশেষ করে এবং মুক্তাদির এবং আপনারা যারা অনেকে বলেছেন এখানে আমি অল্প কথা বলে আমার বক্তব্য শেষ করবী খান ছিলেন একজন আদর্শবান মানুষ একজন উঁচু মাপের মানুষ অত্যন্ত উঁচু মাপের মানুষ তিনি একজন সংবেদনশীল সজ্জন একজন সহমর্মী মানুষ ছিলেন তার মধ্যে যে তিনটা জিনিস ছিল যে গুণ ছিল সেগুলো এখানে অনেকেই প্রকাশ করেছেন সেটা ছিল একটা ছিল দেশপ্রেম কান্ট্রি এই দেশের জন্য ভালোবাসা দেশের মানুষের জন্য ভালোবাসা সাধারণ মানুষের জন্য ভালোবাসা এটা ছিল এবং এই দেশপ্রেম ছিল সাহস ছিল সাহসটা কেন ছিল কারণ তিনি সৎ মানুষ ছিলেন সৎ মানুষরা সাহসী হতে পারে যারা সৎ না তারা কখনো সাহসী হতে পারে না যার জন্য এখন বিদেশে সৎ মানুষের খুব অভাব ঘটে গেছে তিনি সৎ ছিলেন বলেই তার মধ্যে সাহস ছিল যার জন্য তিনি তার রক্ষা করতে পেরেছিলেন এবং আরেকটি কথা বলা দরকার শহীদ জিয়া যেদিন তার মর্মান্তিক তার মৃত্যু হয় এবং চট্টগ্রাম এবং তিনি এত মর্মাহত হয়েছিলেন তিনি চট্টগ্রামের বন্দরের কাছেই ছিলেন তিনি সর্বপ্রথম বাংলাদেশের কোন কর্মকর্তা সাহস করে সেদিন শহীদ জিয়াকে দেখতে গেছিলেন সে সার্কিট হাউসে তার সে হত্যাকাণ্ডের পর এটা আমাদের সবাইকে আমাদের একে তখন বিমোহিত আজকে তার এই অবদানের কথা সকলে এখানে উল্লেখ করেছেন এবং তার পারিবারিক ঐতিহ্য তো সে বিশাল ঐতিহ্য এ আমি তো জানতামই না যে উনিশশো সালে আমরা কবে ব্যারিস্তারি পরিচয় অনেক পরে ওনার পিতা উনিশশো এক সালে চিন্তা করে দেখেন এবং তারা অত্যন্ত উচ্চ শিক্ষিত সারা বাংলাদেশ আমি বলবো দেশে এরকম একটি ঐতিহ্যবাহী পরিবার খুব কম পাওয়া যাবে আছে কিন্তু খুব কম পাওয়া যাবে তার দাদা গাজির আলী খান তিনি ওবিএই ছিলেন ও মানে অর্ডার অফ ব্রিটিশ এম্পায়ার তাকে সেই পদাধিকার দেয়া হয়েছিল তিনি আইসিএস অফিসার ছিলেন তার পিতা ইন্ডিয়ান কংগ্রেসের আসাম কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন তারপরে সেটা ভারত ভারত মানে ব্রিটিশ আমলে তারপরে তিনি লেজিসলেটিভ অ্যাসেম্বলি মেম্বার ছিলেন তার একটা ঐতিহ্য রয়েছে তার একটা বংশের একটা পরিচয় রয়েছে এরকম পরিচয় আমাদের খুব কম মানুষের মধ্যে এখন পাবে। আজকে তিনি সেটা আমি বলবো তার কর্মজীবনে তিনি সেটা সম্পূর্ণ সেটা তিনি সমুন্নত রেখে গেছেন এই যে যে কথাগুলো বা আলতাব সাহেব যে কথাগুলো বললেন এবং আপনারা যারা এইসব কথা বললেন প্রত্যেকের মধ্যেই এই জিনিসটা ফুটে উঠেছে যে রিয়ার অ্যাডমিরাল রিয়ার অ্যাডমিরাল এই তার কি না মাহু আলী খানের এই যে অবদান আমি তার সঙ্গে আমার বেশ ভালো সম্পর্ক ছিল উনি একজন অমায়িক অত্যন্ত বিনয়ী একজন মানুষ ছিলেন মানুষ যত বড় হয় তত বিনয়ী হওয়ার কথা এবং তিনি সেইরকমের যে যে একটা পরিবারের থেকে এসেছেন যে পরিবারের থেকে তিনি এসছেন সেটা তিনি তার আচার আচরণে তার কথাবার্তায় সময় সেটা সেটা তিনি প্রকাশ করতেন এবং তিনি এত বিনয়ী ছিলেন যে বলেন না ওনার সঙ্গে আমি উপদেষ্টা ছিলামের এবং মন্ত্রী ছিলাম আমরা একই মন্ত্রী পরিষদে কাজ করেছি এবং তিনি মন্ত্রিসভার সভায় তিনি একটা সক্রিয় ভূমিকা পালন করতেন সব সময় দেশের কথা বলতেন দেশের স্বার্থের কথা বলতেন এবং এই যে আমরা যে শহীদিয়া শেষ পর্যন্ত এই গঙ্গার পানির হিসার ব্যাপারে সাহস করে একদিকে যেমন তার উপরটি রক্ষা করেছেন অন্যদিকে এই যে জাতির সঙ্গে নিয়ে যাওয়া এটা অচিন্তনীয় ব্যাপার ছিল ভারত এত বড় একটি রাষ্ট্র এত বড় একটি প্রতিবেশী রাষ্ট্র সে রাষ্ট্রকে অবজ্ঞা করে বা তাদের তারা যেহেতু কথা শুনলো না আমাদের ন্যায্য দাবি মানতে রাজি হলো না তখন তিনি জেনারেল অ্যাসেম্বলিতে নিয়ে 갔েন এবং এই জেনারেল অ্যাসেম্বলিতে ইউনিফর্ম রেজলিউশন উঠে যাচ্ছে এটাকে তারা ঠেকানোর জন্য ভারত এর তখন তারা বাধ্য হলো আলোচনায় অংশ গ্রহণ করতে এবং 1977 সালে যে চুক্তি হয়েছিল বঙ্গ চুক্তি সেই চুক্তি এখন পর্যন্ত যে বর্তমানে যে চুক্তি তারা করেছেন। তার সঙ্গে দুটো তফাত আছে একটা হলো গঙ্গার পানির ন্যূনতম পানি আমরা পাবো এটার একটা গ্যারান্টি ছিল উনিশশো সাতাত্তর সালে শহীদ সেটা আদায় করেছে আরেকটা ছিল যদি কোনো ডিসপিউট দেখা দেয় তাহলে সেখানে আলাদা করে তৃতীয় পক্ষের মাধ্যমে ডিসপিউট হবে আর এখানে এখন যে চুক্তি করেছে যে চুক্তির অধীনে আমরা পানি পাচ্ছি বা পাচ্ছি না সেটা নির্ভর করছে সম্পূর্ণভাবে এই ভারতের উপরে এবং কোনো মিনিমাম কোয়ান্টাম অফ ওয়াটার আমরা পাচ্ছি না তার কোনো গ্যারেন্টি নাই এবং আরবিট্রেশনের কোনো প্রভিশন নাই সেটা করতে হলে দিল্লিতে গিয়ে সেটার ফয়সলা করতে হবে যাই আমি অন্য প্রসঙ্গে যেতে চাই না আমি আবার ফিরে আসতে চাই আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমরা মাহু আলী খানকে কিভাবে মূল্যায়ন করি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আজকে বাংলাদেশে যে চরম অবস্থা হাফিজ কিছুটা ইঙ্গিত দিয়েছে আমার আহ মাই ব্লিডস যখন আমি চিন্তা করি যে আমি ভাষা আন্দোলনে উনিশশো আমার চিন্তা হয় না যে আমরা যখন এই যে আপনারা অনেকে জানেন যে স্বাধীন পূর্ব পাকিস্তান আন্দোলনের গোড়াপত্তন কিন্তু লন্ডনে করি আমরা এবং এটার হাইবেরি হিলে আমরা ইস্ট পাকিস্তান হাউস তখন করেছিলাম আপনাদের মনে আছে আওয়ামী লীগ সরকার আসার পর ওটা বিক্রি করে দিয়েছে আজকে এই যে যে দেশপ্রেমের যে অভাব যে প্রতিবাদ করার যে শক্তি আমরা হারিয়ে ফেলেছি এর চাইতে চরম দুর্ভাগ্য একটি স্বাধীন দেশের জন্য আর কিছু হতে পারে না অনেক কিছু বলা যায় কিন্তু সেটা বলবো না কিন্তু এটুকু বলবো যে আজকে আজকে জাতি যে সংকট এই সংকট হলো সৎ মানুষের অভাবের সংকট সৎ মানুষের মিথ্যাচার এখন মিথ্যাচারের সংস্কৃতি বাংলাদেশের রাজনীতিতে এখন প্রকট আকার ধারণ করেছে আজকে এই মিথ্যাচারের রাজনীতি থেকে এবং এই যে অবক্ষয় দেশে আইনের শাসন নাই দেশে আমরা বিচার বিভাগের স্বাধীনতা বলি সেটা নাই আজকে একটা গুড গভর্নেন্স বলতে যেটা বোঝায় সেটা এখন তার মাত্র নাই এবং আজকে যে পার্লামেন্ট আছে এই পার্লামেন্ট জনগণের কাছে জবাবদি করার মতো এই সরকারের জবাবদি করতে হয় না কারণ এমন একটি পার্লামেন্ট যে পার্লামেন্টের কোন ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে বলে দেশের মানুষ মনে করেন সেই জন্য আজকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই যে আজকে আমাদের এই খান আমাদেরকে অনুপ্রেরণা জোগায় উনি ওনার অনুপ্রেরণায় আজকে আমরা অনুপ্রাণিত যে সৎ মানুষের প্রয়োজন সৎ নেতৃত্বের প্রয়োজন এবং সাহসের প্রয়োজন দেশপ্রেমের প্রয়োজন আজকে বেগম খালেদা জিয়া দুই বছর জেলখানায় থাকার পর আজকে তাকে তিনি এখন বাড়িতে ঈদের দিন তার সঙ্গে দেখা হয়েছে তিনি মানসিক ভাবে খুব ভালো আছেন কিন্তু শারীরিক ভাবে এখনো তিনি সুস্থ এবং এই করোনার কারণে তার যে সুচিকিৎসা করার যে প্রয়োজন ছিল সেটা হচ্ছে না তো আজকে একটি একজন নেত্রী বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী এবং সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশের রাজনৈতিক নেতা আজকে তাকে তারা একটা সামান্য একটা 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 মামলায় তুচ্ছ তাকে সাজা দিয়ে দুই কারাগারে রেখেছে। এর চাইতে লজ্জাজনক এদেশের জন্য আর কি হতে পারে আজকে মিউচুয়াল যে যে সমাজে যে পারস্পরিক যে সম্মানবোধ যে সহনশীলতা এটা বলতে এখন আর কিছুই নাই সব নিশ্চিন্ন হয়ে গেছে এখন সারা দেশের মানুষ এখন বেগম জিয়া আমাদের নেতা তারেক রহমান এবং আমাদের দলের দিকে তাকিয়ে আছে যে কখন আমরা এই দেশে আবার সেই গণতন্ত্রের চর্চা ফিরিয়ে আনবো দেশের আইনের শাসন ফিরিয়ে আনব দেশের এই বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে আনবো দেশে একটি সুস্থ অবাধ একটি নির্বাচনের মাধ্যমে আবার আমরা কি করে জনগণের সত্যিকারের প্রতিনিধিত্বশীল সরকার গঠন করব এটি হলো আমাদের সবচেয়ে বড় সংকট সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং এই ব্যাপারে আমি বলবো যে মাহু আলী খানের ব্যাপারে যত আলোচনা আজকে হয়েছে এই সব কিছু আমাকে অন্তত এবং শুধু আমাকে না যারা আজকে শুনেছেন সবাইকে অনুপ্রাণিত করবে যা আসুন আমরা সামনের দিকে এগিয়ে যাই আমাদেরকে আমাদেরকে পিছনের দিকে তাকানোর সময় নাই এখন আমাদের সময় পার হয়ে যাচ্ছে আমরা তো আমাদের নেক্সট জেনারেশন জেনারেশন আফটার জেনারেশন সব তাদেরকে বিপদগামী করা হচ্ছে মিথ্যা প্রপাগান্ডা করে মিথ্যা কথা বলে ইতিহাসকে বিকৃত করা হচ্ছে আজকে এই সব থেকে দেশকে মুক্ত করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে আমাদের সবাইকে কাজ করতে হবে বিএনপি এখনো বাংলাদেশের সবচেয়ে বড় শক্তিশালী রাজনৈতিক দল এবং তারেক রহমানের নেতৃত্বে এই দল ইনশাআল্লাহ বাংলাদেশের গণতন্ত্র আবার ফিরিয়ে আনবে আপনাদের অনেক ধন্যবাদ সালাম আলাইকুম